নমস্কার, আমি মৌসুমি। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক প্রফুল্ল রায়ের শতধারায় বয়ে যায়। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাব উপন্যাসের ত্রয়োবিংশ পর্ব। হারু আর দুলালকে অল্পদিনেই খুব ভালো লেগে গেছে বিনয়ের। সদ্য যুবক এই ছেলে দুটোর মধ্যে রয়েছে নির্মল সারল্য। তারা আগাগোড়া সৎ। বেশ কিছুদিন হল পূর্ব পাকিস্তানের সর্বস্ব খুইয়ে কলকাতায় চলে এসেছে, কিন্তু মহানগরের নোংরামির বিষ তাদের হাড়ে মজ্জায় ঢুকে পড়েনি। ধূর্তামি, চাতুরালি, ফেরেববাজি, কৌশলে কিছু বাগিয়ে নেওয়া, এসব তারা জানে না। এখনো পূর্ব বাংলার দুই সোজা সাপটা বালকই থেকে গেছে। প্রসাদও ওদের যথেষ্ট ভালোবাসেন, নিয়মিত দুজনের কলেজের মাইনে দিয়ে যাচ্ছেন, বইপত্র কিনে দেন, ওদের সংসারের অনটন যখন চরমে পৌঁছয় সাহায্যও করেন। কিন্তু দুলালদের সঙ্গে তার বয়সের তফাত অনেকটাই। তাছাড়া প্রসাদ রাশভারী, তাই বড় রকমের দূরত্ব থেকেই যায়, সেটা পেরিয়ে ওর কাছাকাছি পৌঁছনো হারুদের সাধ্যের বাইরে। তুলনায় বিনয়ের সঙ্গে ওদের বয়সের পার্থক্য তেমন কিছু নয়, খুব বেশি হলে 4-5 বছর। ঝিনুকের ধর্ষিত হওয়া, তাকে প্রচণ্ড আতঙ্কের মধ্যে পাকিস্তানের সীমান্ত পার করে কলকাতায় নিয়ে আসা, এখানে তার অসম্মান, লাঞ্ছনা এবং পরে নিরুদ্দেশ হওয়া, এইসব ঘটনা বিনয়কে কিছুকাল অস্থির, উদ্ভ্রান্ত করে রেখেছিল। নইলে এমনিতে সে হাসিখুশি আমোদে, তার স্বভাব এমনই নরম, এমনই মায়াময় যা সবাইকে কাছে টানে। হারুরা তার ঘরে এলে সহজে নড়তে চায় না, গায়ের সঙ্গে লেপ্টে থাকে। বিনয়ের কাছে ওদের বিন্দুমাত্র সংকোচ নেই, প্রাণ খুলে তাকে নিজেদের দুঃখের কথা, কষ্টের কথা, সংকটের কথা বলে যায়। বিনয়ের কাছে তাদের যত আবদার। কোনোদিন বিনয় অফিস থেকে ফিরে এলে ওরা এসে ধরে, বিনয়দা, ইন্দিরা সিনেমায় সমাপিকা পিকচারখানা চলতে আসে, শুনছি খুব ভালো, আইস নাইট শো এ দেখাইতে হইব। কোনোদিন বলে কুলপি কি মাংসের ঘুগনি খাওয়ান, তবে রোজই একবার করে জানায় চাকরি বাকরি না পেলে মা বাবা ভাই বোনেদের নিয়ে শুকিয়ে মরতে হবে, ইত্যাদি ইত্যাদি। একদিন নিচু গলায় দুলাল বলেছে, আমরা গোপনে নানান অফিসে দরখাস্ত পাঠাইতে আসি, আপনারই হুদা কইলাম, দেখেন প্রসাদ কাকার যেন ট্যান না পায়, হুনলে তিনি খেইপা যাইবেন। হারুদের চাকরি করার পেছনে যে জোরালো যুক্তিটা রয়েছে তা অনেক আগেই মেনে নিয়েছে বিনয়। রোজগার না করলে ওদের সংসার সত্যিই ভেসে যাবে, কিন্তু এসব শুনতেই চান না প্রসাদ। তার মতে হারু দুলালদের যা বয়স, পড়াশোনা ছাড়া অন্য কোনো দিকে তাকানোর প্রয়োজন নেই, লেখাপড়াই ওদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। প্রসাদের সঙ্গে বিনয়ের যা সম্পর্ক তাতে এ নিয়ে তার সঙ্গে তর্ক করা যায় না, নীরব থাকাই শ্রেয়। সে হারুদের বলে, তোমরা নিশ্চিন্তে থাকো, আমি প্রসাদদাকে কিছুই বলবো না। ফাল্গুন মাসটা কখন এলো কখন বিদায় নিল প্রায় টেরই পাওয়া যায়নি। চৈত্র এসে জানান দিয়ে গেছে গরমকাল আসতে আর দেরি নেই। দেখতে দেখতে গনগনে হালকা ছুটিয়ে একদিন বৈশাখ এসে হাজির। তাপমাত্রা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। বেলা চড়ার পর থেকে সন্ধ্যের আগে পর্যন্ত রোদ অবিরল আগুন ঢালতে থাকে। তপ্ত বাতাস রাগে গড়গড় করতে করতে দিকবিদিকে ছুটে যায়। কলকাতার অন্য রাস্তার মতো মহেশ হালদার লেনেও গ্রীষ্মের দুটো মাস সকালের দিকে 10টা সাড়ে 10টা অবধি ভালোই ভিড় থাকে। যতই গরম পড়ুক মানুষকে বাজারে যেতে হয়, অফিসে বা অন্য কাজকর্মে না বেরুলে চলে না। কিন্তু দুপুরে সূর্য যখন সোজাসুজি মাথার উপর উঠে আসে এই গলি তখন শুনশান, লোকজন একরকম দেখাই যায় না, কাক চিল চড়াই সব উধাও, ফেরিওয়ালার হাঁক কানে আসে না, এমনকি যে বেওয়ারিশ কুকুরগুলো 3 শিফটে কামড়া কামড়ি করে রাস্তার দখল বজায় রাখে তারাও বেপাত্তা হয়ে যায়। কোনো গাড়ি বারান্দার তলায় কিংবা দেওয়ালের আড়ালে একটু ছায়া পেলে কুণ্ডলি পাকিয়ে পড়ে থাকে, হয়তোবা তার পাশেই শুয়ে আছে শত্রুপক্ষের কেউ, কিন্তু লড়াই যে বাঁধাবে সেই ইচ্ছা বা প্রতাপ তার থাকে না। গ্রীষ্ম তার সব এনার্জি শুষে নিয়ে তাকে ছিবড়ে করে দিয়েছে,
সন্ধ্যের পর থেকে মহেশ হালদার লেন পুরোপুরি বদলে যায়। ততক্ষণে দিনের তাপাঙ্ক ঝপ করে অনেকখানি নেমে গেছে। কর্পোরেশনের গ্যাসবাতিগুলো একে একে জ্বলে ওঠে। এ পাড়ার বাসিন্দারা অফিস এবং অন্য সব কাজের জায়গা থেকে ফিরে সারাদিনের লাট হওয়া জামাকাপড় পাল্টে পাড়ার রোয়াকগুলো আলো করে বসে আড্ডা জমায়। রাস্তার এবং ছোট ছোট মলিন চায়ের দোকানগুলোতেও তখন থোকায় থোকায় ভিড়। স্কুলের ছেলেদের অবশ্য এই সব মজলিসে ঘেঁচতে দেওয়া হয় না, তবে কলেজ বা ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদের ওপর নিষেধাজ্ঞা নেই, কেননা তারা দস্তুর মতো সাবালক। এই যুবকরা কোনো না কোনো জটলায় জুটে যায়। নাইট ক্লাস ছেড়ে এসে হারুয়ার দুলালও একটা না একটা দঙ্গলে ভিড়ে পড়ে। বিনয় লক্ষ্য করেছে গোড়ার দিকে নৈশ আড্ডাগুলো থেকে মাছির ভনভনানির মতো আওয়াজ তার ঘরে উঠে আসত, কিন্তু পরে আওয়াজটা তুমুল হইচইয়ের চেহারা নিতে শুরু করেছে। যত দিন যাচ্ছে বচসা উত্তেজনা চেঁচামেচি বেড়েই চলেছে। এর কারণটা কি? ধন্দে পড়ে গিয়েছিল বিনয়। পরে অবশ্য দুলালদের কাছে জানা গেছে এসবের হেতু হল কলকাতার ফুটবল লীগ এবং ইস্ট বেঙ্গলার মোহনবাগান। বৈশাখের মাঝামাঝি থেকে লীগের খেলা শুরু হয়েছে। বাঘা বাঘা কত টিমই তো খেলছে, মোহামেডান স্পোর্টিং, রাজস্থান, ভবানীপুর, ইস্টার্ন রেলওয়ে, বিএনআর, ওয়ারি ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের ব্যাপারই আলাদা, তারা সবার ওপরে। এই দুই দলের মধ্যে চিরকালের আকচা আকচি, দাঁতে দাঁত চেপে তাদের পাঞ্জা কষা চলছে আজন্ম। বাঙালি জাতি আড়াআড়ি দুভাগ হয়ে একটা ভাগ ইস্ট বেঙ্গলের, অন্যটা মোহনবাগানের। পদ্মার ওপারের বাঙালিদের হৃদস্পন্দন হল ইস্ট বেঙ্গল, মোহনবাগান এপারের বাঙালিদের প্রাণভোমরা। দুই টিমের হার জিতের ওপর আপামর বাঙালির মান সম্ভ্রম, অহমিকা আর মরণবাচন যেন জড়িয়ে আছে। এই দল দুটো না থাকলে বাঙালির জীবনের বারো আনা মজাই থাকত না, সমস্ত কিছু আলুনি হয়ে যেত। রাজদিয়ায় থাকতে ইস্ট বেঙ্গল মোহনবাগানের কথা শুনেছে বিনয়, কিন্তু টিম দুটো যে এমন ব্যাপকভাবে বাঙালির জীবনে ঢুকে পড়েছে জানা ছিল না। দেশভাগের আগে মহেশ হালদার লেনে পদ্মাপাড়ের বাঙালিরা ছিল না বললেই হয়, থাকলেও হাতে গোনা দু একটা ফ্যামিলি। তারা যে রয়েছে টেরি পাওয়া যেত না, তাই এলাকায় মোহনবাগানিদের ছিল একচ্ছত্র প্রতাপ। কিন্তু ৪৭-এর ১৫ই আগস্টের পর আবহাওয়া পাল্টে যায়। ছিন্নমূল মানুষের ঢল নামে কলকাতায়, তাদের একটা ঝাঁক চলে ভবানীপুরের এই গলিতে। মহেশ হালদার লেনের বস্তিগুলো উদ্বাস্তুতে ভরে গেল। দেশ থেকে যারা কিছু পয়সা কড়ি আনতে পেরেছিল তারা পাকা দালান কোঠায় ঘর ভাড়া নিয়ে ঢুকে পড়ল। ইস্ট বেঙ্গলের লাল হলুদ পতাকা তোলার এবং তাদের পক্ষে জয়ধ্বনি দেবার লোক এখন প্রচুর। সমানে সমানে মোহনবাগানিদের সঙ্গে তারা টক্কর দিচ্ছে। রাত্রিরে অফিস থেকে ফিরে তার ঘরের রাস্তার দিকের বারান্দায় এসে দাঁড়ালে বিনয়ের চোখে পড়ে নিচে প্রচণ্ড তর্কাতর্কি চলছে। কোনো মোহনবাগানি মুখ বাঁকিয়ে চোখ কুচকে তাচ্ছিল্যের সুরে বলছে, আরে যা যা, এই তো সবে তোদের টিম জন্মালো, এখনো গা থেকে আঁতুরের গন্ধ যায়নি, সেদিনের যোগী ভাতকে বলে অন্ন। লোকটা তোরে বলে যায়, আমরা ধবধবে সাদা চামড়াদের, ইয়েস স্পটলেস হোয়াইট, হারিয়ে সিল জিতেছি, সেটা রেড লেটার ডে, ইন্ডিয়ার ন্যাশনাল হিস্ট্রিতে লাল কালিতে ঘটনাটা লেখা আছে। তোদের আছে আমাদের মতো অ্যারিস্টোক্রেসি, রিফিউজিদের টিম, বাতাবি নেবু নিয়ে ৫০ বছর রগড়া, তারপরে ফুটবলে পা ঠেকাবি। নাক দিয়ে অবজ্ঞাসূচক শব্দ বার করে ভিড়ের ভেতর একটা শিরিঙ্গে ছোকরাকে বলে, আই বটা, মুকুন্দ ক্যাবিনে বলে আয়, এক কাপ ডবল হাফ যেন এক্ষুনি পাঠায়, গরম গরম, আমার নামে দামটা খাতায় লিখে রাখতে বলবি, চায়ের নামে ঘোড়ার পেচ্ছাপ যেন না দেয়। এদিকে পদ্মাপাড়ের ইস্ট বেঙ্গলিদের মাথায় রক্ত চড়ে গেছে। তাদের একজন চিড়বিড়িয়ে ওঠে, অ্যারিস্টোক্রেসি, রেড ল্যাটার ডে, কবে খাইছিল ঘি, হাতের তালুতে অহনো ঘৈটারা গন্ধ সঙ্গে, ৫০ বছর আগে আমাগো টিম থাকলে সাহেব গো হারাইয়া ১০ বার শিল জিততাম, আমাগো টিম লইয়া পুরা একখান ন্যাশনাল হিস্টোরি লেখা হইতো, আমাগো তো হেই দিনের টিম, রেকর্ড দেখো কতবার ইস্ট বেঙ্গলের কাছে হার ছস, দেখো কতগুলা গোল তগো দিছি। ডবল হাফচা এসে গিয়েছিল, কাপে চমুক দিতে দিতে পা নাচাচ্ছিল সেই মোহনবাগানিটি, বলল, শালা বাঙাল,
পদ্মার পাড় থেকে ভয় ন্যাজ গুটিয়ে পাকিস্তান থেকে পালিয়ে এসেছিস, বেশি ফুটুনি করবি না, আমরা দয়া করে থাকতে দিয়েছি। হ্যাঁ, ইস্ট বেঙ্গলের রক্তচাপ আচমকা 10 গুণ বেড়ে যায়। খেপে ওঠে সে, হালা ঘইটা, কলকাতা কি তোর বাপের সম্পত্তি? আড্ডাবাজদের মধ্যে যাদের মাথা ঠান্ডা তারা হাঁ হাঁ করে ওঠে। এই এই, ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে কথা হচ্ছে, এর ভেতর বাপ তোলাতুলি নয়। অন্য একজন বলে, বি ডিসেন্ট, স্পোর্টসম্যান স্পিরিট নষ্টকরণটা ঠিক না। আবহাওয়া তপ্ত হয়ে উঠেছিল, ধীরে ধীরে জুড়িয়ে আসে। রোজই এই ধরনের উত্তপ্ত তর্কাতর্কি চলে, তারপর সব মিটেও যায়। আজ শুক্রবার, অফিসের কাজ তাড়াতাড়ি চুকিয়ে বিনয় ঠিক করে ফেলল মেসে ফিরে যাবে। ট্রামে বাসে এবং খানিকটা পায়ে হেঁটে সে যখন মহেশ হালদার লেনের মুখে এসে পৌঁছল, তখনও ভালো করে সন্ধে নামেনি। সূর্য ডুবে গেছে ঠিকই, তবে হঠাৎ লজ্জা পাওয়া মেয়ের মুখের মতো লালচে একটু আভা তখনও আকাশের গায়ে লেগে আছে। তাদের গলিতে পা দিয়ে তাজ্জব বনে যায় বিনয়। মোড়ের এধারে ওধারে মুখোমুখি দুই বাড়ির কার্নিশে দড়ি আটকে ঠিক মাঝামাঝি জায়গায় বড় বড় পচা চিংড়ি ঝুলিয়ে দেওয়া হয়েছে। যত সে এগুচ্ছে, মাথার ওপর আরো 3টে ঘটি দেখা গেল। এখন 5 নম্বরটা টাঙানোর তোড়জোড় চলছে। বিনয় চোখে পড়ল, ডান দিকের একটা দোতলা বাড়ির ছাদে উঠে ছাদের দেওয়ালে দড়ি বাঁধছে দুলাল। উল্টো দিকের বাড়িটাও দোতলা, সেটার মাথায় চড়ছে শিবু। সেও কাঠ বাঙাল এবং ইস্ট বেঙ্গল বলতে উন্মাদ। শিবুর হাতে রয়েছে দড়ির অন্য দিকটা, সেও টান টান করে তার ছাদে সেটা বাঁধছে। মধ্যিখানে চিংড়ির শাড়ি, নিচে একদঙ্গল ছোকরা। তারা হই হই করে দুলাল আর শিবুকে উৎসাহ দিচ্ছে। তাদের ভেতর হারুকেও দেখা গেল। আরো একটু এগোতেই চোখে পড়ল, পরপর কটা পচা ইলিশ একই প্রক্রিয়ায় ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং আরো কয়েকটা ঝোলানোর ব্যবস্থা হচ্ছে। সেখানেও আরো একদঙ্গল ছোকরা হই হই করছে। পচা ইলিশ আর চিংড়ির রহস্যটা বিনয়ের কাছে স্পষ্ট হলো না। সে মেসে ফিরে চান টান করে নিল, এই গরমে দুবেলা চান না করলে চলে না। গায়ের চামড়া যেন জ্বলে যায়। চানের পর বাইরের ধুতি শার্ট বদলে পাজামা টাজামা পরে সুবলকে দিয়ে চা আর লুচি ছোলার ডাল আনিয়ে নিল। ভীষণ ক্লান্তি বোধ করছিল, কিছুক্ষণ শোয়া দরকার। দ্রুত খাওয়া চুকিয়ে সে বিছানায় উঠতে যাবে, হারু আর দুলাল এসে হাজির। শোয়া আর হয় না। হারু এবং দুলালকে বসিয়ে বিনয় জিজ্ঞেস করে, কিছু খাবে, আনিয়ে দেব? না, কিছুক্ষণ আগে টিফিন করছি। দুজনেই মাথা নাড়ে। দুলাল বলল, আপনি তড়াতড়ি অফিস থেকে ফিরে আইসেন, ভালোই হইছে। উৎসুক সুরে বিনয় বলে, কেন বলো তো, কিছু দরকার আছে? হ, কাইল ইস্ট বেঙ্গল মোহনবাগান লীগের ফার্স্ট ম্যাচটা খেলবো। হারু, আমি আর পাড়ার কয়েকজন ইস্ট বেঙ্গল সাপোর্টার ম্যাচখান দেখতে যামু। আমাগো ইচ্ছা আপনিও আমাগো লগে যাবেন। বিনয় অবাক হয়ে কয়েক লহমা তাকিয়ে থাকে, তারপর বলে, আমি যাব, কিন্তু অফিস আছে যে। দুলাল বলল, একটা তো দিন ছুটি নেন, ভোর ভোর বাইর হইয়া ফার্স্ট ট্রাম ধইরা যামু। বিনয়ের খেয়াল হলো, ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা কখনো দেখা হয়নি, অথচ এই খেলা নিয়ে বাঙালি জাতি রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে থাকে। সে যে কি তীব্র উন্মাদনা, আর কিছু কিছু আঁচ সে এর মধ্যেই টের পেয়েছে। ভাবল, মাঠে গিয়ে খেলাটা দেখলে হয়। জিজ্ঞেস করল, ফার্স্ট রাম ধরতে হবে কেন? নাইলে টিকিট পাইবেন না, অত ভুড়ে গিয়াও দেখবেন 1.5 মাইল লম্বা লাইন পইরা গেছে। চকিতে বিনয় ভেবে নিল, ভোরবেলায় বেরিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে খেলা দেখে মেসে ফিরতে ফিরতে সন্ধে পেরিয়ে যাবে, মাঠে নিশ্চয়ই ভাতটাত পাওয়া যাবে না, কি মিলবে তার জানা নেই। একরকম না খেয়ে সারাটা দিন কেটে যাবে, এত কষ্ট করার মানে হয় না। পাড়ার ওষুধের দোকান থেকে রাত্তিরে নতুন ভারতের স্পোর্টস সেকশনের রিপোর্টারদের ফোন করলে একখানা কমপ্লিমেন্টারি টিকিটের ব্যবস্থা নিশ্চয়ই করে দেবে। হারুরা যে প্রক্রিয়ার কথা বলল, এর ফলে এত হাঙ্গামা পোয়াতে হবে না। ধীরে সুস্থে বিকেলের আগে আগে মাঠে গিয়ে আরামে খেলা দেখা যাবে। এসব বলায় দুলাল্লা লাফিয়ে উঠল, না না, হে হইব না, আমাগো লগে যাইবেন, ইস্ট বেঙ্গলের রিয়াল সাপোর্টার গো মইদ্যে বইয়া ম্যাচ দেখানোর এক্সপিরিয়েন্সই ভিন্ন। ব্যাপারটা মন্দ নয়। বিনয় শুনেছে কমপ্লিমেন্টারি কার্ড নিয়ে মাঠে গেলে আলাদা বসার ব্যবস্থা আছে,
আম জনতার সঙ্গে ঠাসাঠাসি গুতগুতি করতে হয় না। সেখানে প্রচুর স্বাচ্ছন্দ্য, কিন্তু অসংখ্য সাধারণ সাপোর্টার কিভাবে খেলা দেখে তা জানতে আগ্রহ হচ্ছে। কষ্ট হবে ঠিকই, তবে নতুন ধরনের একটা অভিজ্ঞতাও তো হবে। বিনয় বলল, ঠিক আছে, তোমাদের সঙ্গেই যাব। চিংড়ি এবং ইলিশের রহস্যটাও হারুদের কাছে জেনে নিল সে। ইলিশ হচ্ছে ইস্ট বেঙ্গলের সিম্বল, চিংড়ি মোহনবাগানের। রাত্রিরে প্রসাদ মেশে ফিরলে তার কাছ থেকে ছুটি চেয়ে নিল। ভোরে এখনো হালকা অন্ধকারে চারিদিক ঝাপসা হয়ে আছে। সেই সময় হারুরা এসে তাকে ডেকে নিয়ে গেল। দেখা গেল শুধু ওরা দুজনই নয়, আরো সাত আটটি ছেলে শান্তিনিবাসের সদর দরজার বাইরে দাঁড়িয়ে আছে। সবারই মুখ চেনা, নামও জানে বিনয়। ওরাও উদ্বাস্তু এবং ইস্ট বেঙ্গলের ঘোর সাপোর্টার। বড় রাস্তায় এসে দাঁড়াতে না দাঁড়াতেই দিনের প্রথম ট্রামটা এসে গেল। সেটার বুকের কাছে জোরালো আলো জ্বলছে। বিনয়রা উঠে পড়ে, ট্যাং ট্যাং আওয়াজ তুলে পাতলা অন্ধকার ভেদ করে ট্রাম দৌড় শুরু করে। এত ভোরেও প্রচুর প্যাসেঞ্জার রয়েছে, কিছু ময়দানের প্রাতঃভ্রমণকারী, কিছু চলেছে গঙ্গা স্নান করতে। বাকিদের একটানা কলর কলর শুনে বোঝা যায় ওরা যাচ্ছে আজকের ম্যাচের টিকিটের জন্য লাইন দিতে। পার্ক স্ট্রিটের মুখে এসে বিনয়কে নিয়ে নেমে পড়ল হারুরা। তারপর বাঁদিকের ময়দানে নেমে কালীঘাট ক্লাব, রাজস্থান ক্লাব, রেঞ্জার্স ক্লাব, ডালহৌসি ক্লাব, রেড রোড পেরিয়ে সবাই যেখানে এসে পড়ল সেখানে অনেকখানি জায়গা প্রায় 15 ফিট উঁচু মজবুত তক্তা পুঁতে ঘিরে রাখা আছে। তক্তার বেষ্টনীর মাথায় বরাবর দু লাইনের তার কাটা আটকানো। বোঝাই যায় কেউ যাতে বেআইনিভাবে টোপকে ভেতরে ঢুকতে না পারে সেজন্য ওই এলাকাটা দুর্ভেদ্য করে রাখা হয়েছে। এদিকটায় কখনো আসা হয়নি বিনয়ের। সে কিছু জিজ্ঞেস করবার আগেই দুলাল তক্তার লম্বা পাঁচিলের দিকে আঙুল বাড়িয়ে বলল, এই ওইল ক্যালকাটা ক্লাবের ফুটবল গ্রাউন্ড, এই হানি আইস ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচ। পাঁচিলের বাইরে ছটা টিকিট কাউন্টার, সেগুলো এখন বন্ধ। দুলালরা বলেছিল রাত পোহাতে না পোহাতেই 1.5 মাইল লম্বা লাইন পড়ে যাবে। অতটা না হলেও প্রতিটি কাউন্টারের সামনে 400-500 জন পরপর দাঁড়িয়ে রয়েছে। হারু বলল, এইগুলা নইল 6 আনার টিকিটের কাউন্টার। উত্তর দিকে বেশ খানিকটা দূরে দুটো লাইন দেখিয়ে বলে, উইহানে 10 আনার টিকিটের কাউন্টার, কোনখানে লাইন দিবেন? কি উত্তর দিতে যাচ্ছিল বিনয়। দুলাল বলে ওঠে, 6 আনার লাইনেই খারামু, সুদাসুদি বিনয়দার বেশি পয়সা খরচা করামু কেন, অত নবাবির দরকার নাই। সামনের একটা 6 আনার লাইনে ওরা দাঁড়িয়ে পড়ে। রোদ উঠে গিয়েছিল, চৌরঙ্গি, কার্জন পার্ক, ইডেন গার্ডেনের দিক থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ আসতে লাগলো। 6 আনা 10 আনা টিকিটের লাইনগুলো প্রতি মিনিটে 20-25 হাত করে লম্বা হচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শোরগোল। এই সকালবেলাতেই চাওয়ালা, মশলা মুড়িওয়ালারা এসে হাজির। ভোরে চা খেয়ে আসা হয়নি। একটা চাওয়ালাকে ডেকে মাটির ভাঁড়ে চা আর নোনতা বিস্কুট কিনে খেল বিনয়, দুলালদেরও খাওয়ালো। বেলা যত বাড়ে লাইনগুলোর ল্যাজ আরো দীর্ঘ হয়। সূর্য আকাশের ঢালু পার বেয়ে বেয়ে দ্রুত ওপরে উঠতে থাকে, রোদের তেজ বেড়েই চলেছে। চাওয়ালা মশলা মুড়িওয়ালারা আগেই এসে গিয়েছিল, এখন ঘুগনিওয়ালা, কাটা ফলওয়ালা, শরবতওয়ালা, ফুচকাওয়ালা আর সস্তার বেকারির পাউরুটি, প্যাটিস, কেক নিয়ে ফেরিওয়ালারা হানা দিয়েছে। দুলাল বলল, বিনয়দা, মাটির ভিতরে ঢুকলে খাওনের কিছু মিলব না, অহনি যা হোক খাইয়া লওন ভালো। বিনয় আসতে মাথা নাড়ে, ঠিকই বলেছ, পাউরুটি, ঘুগনি আর প্যাটিস কেনা হলো সবার জন্য, সেই সঙ্গে আরেক দফা চা, সমস্ত খরচই বিনয়ের। খাওয়া দাওয়া চুকতে না চুকতেই তুমুল গোলমাল শুরু হয়ে যায়। বাইরে থেকে উটকো কিছু লোক বিনয়দের লাইনের সামনের দিকে ঠেলে গুতিয়ে ঢুকে পড়তে চাইছে। শুধু তাদেরই নয়, অন্য লাইনগুলোতেও এভাবে গায়ের জোরে ঢোকার চেষ্টা চলছে। কিন্তু যারা ভোর থেকে দাঁড়িয়ে আছে তারা ছাড়বে কেন? এই নিয়ে হুলুস্থুল বেঁধে যায়। ধস্তাধস্তি, উত্তেজনা, হাতাহাতি, খিস্তি খেউর, কিন্তু হানাদারদের পুরোপুরি তাড়ানো যায় না। বিনয়রা মোটামুটি 300 জনের পিছনে ছিল, এখন অনেকটা পিছিয়ে গেছে। তাদের সামনে আপাতত সপাচেক মানুষ। এদিকে বাতাস গরম হয়ে উঠেছে, ভীষণ কষ্ট হচ্ছিল বিনয়ের। বলল, এসব কি ব্যাপার, ভদ্রভাবে লাইন না দিয়ে ঢোকার কোনো মানে হয়? দুলাল বলল, আর কইয়েন না বিনয়দা,
ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচ থাকলে শয়তানের সাউরা দেরিতে আইব, উইরা আইয়া সুমুখের দিকে জুইরা বইতে চাইব। যতক্ষণ না মাউন্টেন পুলিশ আইতে আসে, হারামজাদারা এই ঝঞ্ঝাট চালাইয়া যাইব। সূর্য যখন সোজা মাথার উপরে উঠে এলো, সেই সময় অ্যাংলো ইন্ডিয়ান ঘোড়সওয়ার সার্জেন্টের দল এসে নানা দিকে ছড়িয়ে পড়ে। যারা বেআইনিভাবে লাইনে ঢুকবার তালে রয়েছে, ঘোড়া দাবড়ে সার্জেন্টরা তাদের ভাগিয়ে দেয়। 12:30 নাগাদ টিকিট বিক্রি শুরু হল। 2টোর ভিতর মাঠে ঢুকে পড়ল বিনয়রা। তাদের দিকের গ্যালারির সারি সারি কাঠের পাটাতন ওপর থেকে নিচে নেমে গেছে। পাটাতনগুলোর ওপর দাঁড়িয়ে বা বসে খেলা দেখার ব্যবস্থা। ডাইনে ইডেন গার্ডেনের দিকটায় 10 আনার টিকিটের গ্যালারি, মাঝখানে সবুজ গালিচার মতো খেলার মাঠ, সেটার ওধারে মোহনবাগান, ইস্টবেঙ্গল আর ক্যালকাটা ক্লাবের মেম্বারদের বসার বন্দোবস্ত। দক্ষিণে ফোর্ট উইলিয়ামের দিকটায় তক্তার পাঁচিল, তার কাটা আছে ঠিকই, তবে গ্যালারি নেই। ওটার বাইরের র্যাম্পার্ট থেকে একটু আধটু খেলা দেখা যায়। যারা লম্বা লম্বা লাইন দেখে টিকিটের আশা ছেড়ে দিয়েছে, এর মধ্যেই তারা ওখানে ভিড় জমাতে শুরু করেছে। এদের কারোর কারোর হাতে আয়না বসানো পেরিস্কোপ। বিনয় সব কিছুই জানত না, দুলালি বিশদভাবে জানিয়ে দিল। 2:30-এর ভিতর টিকিট কাউন্টারগুলো বন্ধ হয়ে গেল, মাঠ বোঝাই হয়ে গেছে, ঝাঁঝা রোদে জামাকাপড় ঘামে ভিজে গেছে। বিনয়ের কষ্ট হচ্ছে ঠিকই, তবে এত মানুষের মধ্যে এসে ভালোও লাগছে। সারা মাঠ জুড়ে হই হই চলছে। আজকের এই খেলা নিয়ে সবাই ভীষণ উত্তেজিত। বিনয়রা যেখানে বসে আছে, তার ঠিক 3 ধাপ নিচ থেকে মাঠ জোড়া শোরগোল ছাপিয়ে হঠাৎ প্রচণ্ড চেঁচামেচির আওয়াজ ভেসে এলো। কে একজন করাত চালাবার মতো কর্কশ শব্দে বলে ওঠে, গত বৎসর ঘৈটাগো কাছে আমরা 2 গোলে হাইরা গেছিলাম, পুত্র শোকের থিকা বেশি কষ্ট পাইছি, এইবার ওগো ন্যাটে 3 বার বল সান্ধামু। সঙ্গে সঙ্গে একটু সরু ক্যানক্যানে ধাতব কণ্ঠস্বর শোনা গেল, পুত্র শোক 3 বার বল ঢোকাবে, আর আমরা এখানে শুয়ে শুয়ে বুড়ো আঙুল চুষবার জন্য এয়েছি, তোদের এবার 5 গোল দেবো শালা বাঙাল। বোঝাই যাচ্ছে প্রথম গলাটা পদ্মাপাড়ের কোনো আদি বাসিন্দার, দ্বিতীয়টি খাস কলকাতাইয়ার, অর্থাৎ ইস্টবেঙ্গল মোহনবাগানের চিরকালের সেই মহাসংগ্রাম। কর্কশ গলা ধমকে ওঠে, চপ, হালা হালা কবি না, হালা ঘটি। ক্যানক্যানে গলা, তবে কি বলবো হনুমান, তোরা বান্দর, তোরা শিম্পাঞ্জি, তোরা গাধা, তোরা ছাগল। জীবজন্তুর তালিকা শেষ হবার আগেই মাঠের বাইরে থেকে কাতর চিৎকার শোনা গেল, আমারে তোলেন, আমারে তোলেন। বিনয়রা গ্যালারির উপর ঝুঁকে পড়ে। একটা লোক বয়স 45-46, কালো কুচকুচে, বেজায় মোটা, ওজন 1.5 মনের কাছাকাছি, পরনে ময়লা খাটো ধুতির ওপর তালি মারা হাফ হাতা পাঞ্জাবি, পায়ে রবারের টায়ার কাটা স্যান্ডেল, দুহাত তুলে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে দৌড়তে গ্যালারির লোকজনদের সমানে বলে যাচ্ছে, দ্যাস গেছে, ভিটা গেছে, আছে খালি ইস্ট বেঙ্গল ক্লাব খানা, আইজকার খেলা দেখতে না পারলে জীবনী ব্রেথা, আইসি ধুবুলিয়া কেম থিকা, আমারে তোলেন, আমারে তোলেন। বোঝা গেল লোকটা উদ্বাস্তু এবং শুধুমাত্র ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচটি দেখবার জন্যই ধুবুলিয়া ত্রাণ শিবির থেকে তার ময়দানে আগমন। কিন্তু টিকিট বিক্রি বন্ধ হওয়ায় মাঠের ভেতর ঢোকা তার পক্ষে অসম্ভব। যতই সে বিলাপের সুরে চেঁচিয়ে যাক, ঘোড়সওয়ার সার্জেন্টের চোখে ধুলো ছিটিয়ে তার 2 মন ওজনের শরীরটাকে কোন প্রক্রিয়ায় মাঠে ঢুকানো যায় কারো জানা নেই। ভিতরে যারা ঢুকতে পেরেছে, লোকটার প্রতি তাদের বিপুল সহানুভূতি, কিন্তু কারোর কিছু করার নেই, করুণ চোখে তারা তাকিয়ে থাকে। করুণার আশায় লোকটা দৌড়েই চলেছে, এক দৃষ্টি তাকে লক্ষ্য করছিল দুলাল। আচমকা সে বলে উঠল, বিনয় দা, এমন 200% ইস্ট বেঙ্গল সাপোর্টারের মাঠের বাইরে রাখুন মহাপাপ, এন আল্লাহ খান ফুটবল লাভার খেলা দেখতে না পারলে এই ম্যাচের অর্থ নাই, ওনারে তুইলা আনতেই হইব। বিনয় অবাক, জিজ্ঞেস করে, কি করে তুলবে? দেখেন না কেমনে তুলি। দুলাল যে ছকটা করল তা চমকে দেবার মতো। গ্যালারির একটি লোকের কাছ থেকে তার ছাতা চেয়ে নিয়ে তার কাটার ফাঁক দিয়ে বাঁকানো বেতের হ্যান্ডেলটা নিচে ঝুলিয়ে দিয়ে অন্য প্রান্তটি দুহাতে ধরে রইল। তার নির্দেশে হারু এবং আরো কয়েকজন পরপর কোমর জাপটে ধরে মানব শৃঙ্খল তৈরি করে ফেলল।
এ জাতীয় মহৎ কর্মে প্রচুর স্বেচ্ছাসেবী হাত মেলায়। তারাও কোমর ধরে শিকলটাকে আরো জোরদার করে তোলে। একেবারে শেষে বিপুল শক্তিমান একজন পিলারের মতো দাঁড়িয়ে গেছে। এই কাজে পদ্মার এপার ওপার একাকার। সেই ক্যানক্যানে গলা এবং কর্কশ গলাও জুটে গেছে। বেশ কজন তার কাঁটা ফাঁক করে ধরে রাখল, যাতে ফোকর গলে ধুবুলিয়া ক্যাম্পের বাসিন্দাটি ভেতরে চলে আসতে পারে। ছাতার হ্যান্ডেল নামিয়ে সমানে সেই লোকটাকে ডাকাডাকি করছিল দুলাল, তড়াতড়ি সাথী ধরেন, তড়াতড়ি করেন। লোকটা এমন আজব কপিকল দেখে প্রথমটা হতভম্ব, তারপর দৌড়ে এসে সেটা ধরে ঝুলে পড়ে। দুলাল সমস্ত শক্তি তার দুহাতে জড়ো করে দাঁতে দাঁত চেপে ছাতাসুদ্ধ লোকটাকে টেনে ওপরে তুলতে থাকে। কিন্তু প্রচণ্ড মাধ্যাকর্ষণ ঠেকিয়ে ওপরে তোলা কি সহজ ব্যাপার? বিনয় পাশে দাঁড়িয়ে হাঁ হয়ে গিয়েছিল। দুলালের চোখ ঠিকরে বেরিয়ে এসেছে, গলা আধাত লম্বা হয়ে গেছে, হাত যেন ছিঁড়ে পড়বে। যারা পরপর কোমর ধরে রয়েছে তাদের চোখ মুখ লাল হয়ে উঠেছে। মাগনায় এমন সিনেমা দেখার জন্য মাঠের বাইরে এবং গ্যালারির মাথায় বিস্তর দর্শক জমা হয়ে গেছে। ছাতা টানতে টানতে দুলাল সমানে চেঁচাচ্ছে, মারিজুয়ান! অন্যরা তার সঙ্গে তাল দিচ্ছে, হাইও! ড্যানা চিরা যায়, হাইও! কমর ভাঙ্গা যায়, হাইও! বুক ফাইটটা যায়, হাইও! দুই মনোজন, হাইও! আরো জোরে টান মারো, হাইও! হল্লা টল্লা শুনে একজন ঘোড়সওয়ার সার্জেন্টের নজর এসে পড়ে লোকটার উপর এবং সঙ্গে সঙ্গে সে এদিকে ঘোড়া ছুটিয়ে দেয়। ঝুলন্ত লোকটা প্রায় পাঁচিলের মাথার উপর উঠে এসেছে। সে ভয় ভয় চিৎকার করে ওঠে, খাইল রে সার্জেনে, আমারে খাইয়া ফালাইল! চেঁচাতে চেঁচাতেই সে তাঁর কাটার ফোকরে কোনো ক্রমে ডান পা গলিয়ে দেয়। কিন্তু শেষ রক্ষা হল না। বাঁ পাটা ঢোকাবার আগেই সার্জেন্ট তার ধুতির কোঁচাটি ধরে ফেলে। লোকটি পুরোপুরি অক্ষত অবস্থায় ভেতরে ঢুকতে পারে ঠিকই, তবে ততক্ষণে বস্ত্রহরণ হয়ে গেছে। এমন একটা কাণ্ড ঘটে গেল, কিন্তু তার লেশমাত্র অস্বস্তি নেই। দার্শনিকের মতো মুখ করে ধীরে সুস্থে পাঞ্জাবিটা নিচের দিকে নামিয়ে হাতা দুটো কোমরে বেঁধে ফেলল। তারপর ছেঁড়া খোঁড়া গেঞ্জি, নিচে পাঞ্জাবি। লোকটা গ্যালারিতে অগুন্তি মানুষের মধ্যে নির্বিকার বিরাজ করতে থাকে। এক সময় খেলা শুরু হলো। ফার্স্ট হাফে কোনো দলই গোল করতে পারেনি, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সেকেন্ড হাফের মাঝামাঝি ইস্ট বেঙ্গল একটি গোল করল। সঙ্গে সঙ্গে মাঠের আধা আধি একেবারে স্তব্ধ হয়ে যায়। বাকি অর্ধেক উত্তেজনায় উল্লাসে পাগলামিতে ফেটে পড়ে, চিৎকার আর থামতেই চায় না। বিনয় লক্ষ্য করল তার চারপাশে শয়ে শয়ে পদ্মাপাড়ের মানুষদের উপর উন্মত্ততা ভর করেছে। কেন এই বেপরোয়া উদ্দাম খ্যাপামি? এর উত্তরও বিনয়ের জানা আছে। এই সর্বস্ব খোয়ানো ছিন্নমূল মানুষগুলোর সামনে আশা নেই, ভবিষ্যৎ নেই, বেঁচে থাকার নিরুদ্বেগ কোনো পন্থাও তাদের কেউ জানিয়ে দেয়নি। অপার নৈরাশ্যের আঁধারে তলিয়ে যেতে যেতে ইস্ট বেঙ্গল নামটা পেয়ে গেছে ওরা। সীমান্তের এপারে পূর্ববঙ্গের একটা টুকরো, এটাকেই আঁকড়ে ধরেছে। প্রাণপণে টিকে থাকতে হলে খুব সম্ভব একটা উন্মাদনা চাই। ইস্ট বেঙ্গল ক্লাব ছাড়া তাদের আদমরা ফুসফুসে তড়িৎ প্রবাহ ঘটানোর মতো আপাতত আর কিছু নেই। সময় কেটে যাচ্ছে। সেই যে বিনয় হেমনলিনীদের বাড়ি গিয়েছিল, তারপর থেকে মাঝে মাঝেই সেখানে যেতে লাগল। ছুটির দিনে সকালে ঘুম ভাঙলেই নিজের ভেতর থেকে কেউ যেন তাড়া দিয়ে দিয়ে তাকে বিছানা থেকে তুলে বাথরুমে পাঠায়। তারপর জামাকাপড় পাল্টে প্রসাদের ঘরে যাওয়া, রুটিতে মাখন লাগানো, চা জল খাবার খাওয়া ইত্যাদি সেরে একসময় বড় রাস্তায় গিয়ে ট্রাম বা বাসে উঠে পড়ে। হেমনলিনীদের বাড়ি পৌঁছলে স্মৃতিরেখা বা শিশিরের সঙ্গে দেখা হয়ে যায়। সে যে যাবে সেটা ওরা জানেন। কি কারণে শিশিররা হেমনলিনীদের বাড়িতে নিয়মিত হাজিরা দিচ্ছেন বিনয়েরও তা অজানা নেই। প্রথম দিকে একটা মাস রুমাও এখানে চলে আসত, মাসখানেক কলকাতায় কাটিয়ে সে পাটনায় চলে গেছে। তবে যার জন্য যাওয়া অনিবার্যভাবে সে থাকে, ঝুমা। সেই যুদ্ধের আমলে রাজদিয়ায় থাকতে স্কুল পালিয়ে প্রায় ঝুমাদের বাড়ি চলে যেত বিনয়। অদ্ভুত এক ঘোরের মধ্যে সেই ঘোরটা নিজের ভেতর কোথায় যেন লুকানো ছিল, সেটাই তাকে টানতে টানতে এখন উত্তর কলকাতায় নিয়ে আসছে। ফি রবিবারই বিনয় যে হেমনলিনীদের বাড়ি আসে তা কিন্তু নয়, কখনো কখনো টালিগঞ্জের সুধাদের কাছেও চলে যায়। কি কারণে উত্তর কলকাতায় তার ছোটাছুটি, সে খবরটা ওরাও পেয়ে গেছে। সুধারা খুশি,
সুনীতিরা খুশি, সবাই খুশি। নিরুদ্দেশ একটি মেয়ের জন্য বাকি জীবনটা বিনয় ছন্ন ছাড়া উদ্ভ্রান্তের মতো মেসে কাটিয়ে দেবে তা হয় না। তার মন যে ঝুমার দিকে ফিরেছে সেটা সুলক্ষণ, তাড়াহুড়োর দরকার নেই। এতটুকু দ্বিধাও যদি গোপনে বিনয়ের মনে থেকে থাকে সেটা সম্পূর্ণ নির্মূল করার জন্য সময় দিতে হবে। ঝুমা বিয়ে পাশ করুক, তারপর জাগতিক নিয়মে যা ঘটার ঘটবে, এটা একটা দিক। অন্যদিকে পূর্ব পাকিস্তান থেকে উদ্বাস্তুদের আশা বেশ কিছুটা কমে গেছে, সেখানে শান্তি ফিরে আসতে শুরু করেছে। আসাম থেকেও নতুন করে উৎখাত হয়ে পাকিস্তানের ছিন্নমূল মানুষরা পশ্চিমবাংলায় আসছে না। দম আটকানো টান টান পরিস্থিতি কিছুটা হলেও সহজ হয়ে আসছে। পূর্ব পাকিস্তানের শান্তি মানে পশ্চিমবঙ্গের শান্তি। আগে হেমনাথের চিঠি কবে আসবে সেজন্য তীব্র উৎকণ্ঠায় থাকতে হতো। কিছুদিন হল দু তিন সপ্তাহ পরপর নিত্য দাস তাঁর চিঠিপত্র নিয়মিত পৌঁছে দিচ্ছে। প্রতিটি চিঠির প্রায় একই বয়ান, রাজদিয়া অঞ্চলই নয়, সারা পূর্ব পাকিস্তানে আপাতত তেমন কোনো উত্তেজনা নেই। আগুন, ধর্ষণ, হত্যাকাণ্ড, রাজাকারদের হুমকি প্রায় বন্ধ হয়েছে। যে পশ্চিমা মুসলমানেরা ভারত থেকে ওখানে গিয়ে দাপিয়ে বেড়াচ্ছিল, হিন্দুদের সম্পত্তি গায়ের জোরে দখল করে নিচ্ছিল, তারাও এখন চুপচাপ। প্রাণ বাঁচাতে সর্বস্ব ফেলে স্ত্রী ছেলে মেয়েদের হাত ধরে সীমান্তের দিকে যারা পা বাড়াতে যাচ্ছিল, তারা এই মুহূর্তে দেশ ছাড়ার সিদ্ধান্ত স্থগিত রেখেছে। ওরা আর একটু দেখতে চায়। হেমনাথ আরো জানিয়েছেন, তারা এখন দুশ্চিন্তা মুক্ত। কিছুদিন আগেও ত্রাসে আতঙ্কে অসীম উদ্বেগে স্থির করেছিলেন ভারতে চলে আসবেন চিরকালের মতো। নিরাপত্তার দিক থেকে এই মুহূর্তে কোনো রকম সমস্যা নেই। বিনয়রা তাদের জন্য যেন চিন্তা না করে। পূর্ব পাকিস্তান স্বাভাবিক হয়ে এলেও, নতুন করে উদ্বাস্তুদের ঢল না নামলেও, আগে থেকেই লক্ষ লক্ষ মানুষ উৎখাত হয়ে চলে এসেছে। তাদের হাজার সমস্যা, কাজী ছুটির দিনটা বাদ দিলে পুরানো রুটিনটা একই রকম থেকে গেছে বিনয়ের। আজ ত্রাণ শিবির, তো কাল জবরদখল কলোনি, যেখানে উদ্বাস্তু সেখানেই বিনয়। আজ সন্ধ্যের একটু পরে অফিসে এসে বেশ অবাকি হয়ে গেল বিনয়। রিপোর্টিং সেকশন রীতিমতো সরগরম, প্রসাদের সামনে বসে আছে একটি 25-26 বছরের অচেনা যুবক। রিপোর্টাররা তো বটেই, সাব এডিটাররাও কেউ কেউ এসে তাকে ঘিরে দাঁড়িয়েছে বৃত্তাকারে। যুবকটি দুই হাত এবং মাথা ঝাঁকিয়ে উঁচু গলায় কিছু বলে চলেছে। তার চোখে মুখে কণ্ঠস্বরে প্রবল উত্তেজনা। যারা ভিড় করেছিল তারা মাঝে মাঝে প্রশ্ন করে তাকে উস্কে উস্কে দিচ্ছে, ফলে তার গলা আরো চড়ছে। জটলার কাছাকাছি যেতেই প্রসাদের চোখ এসে পড়ল বিনয়ের ওপর। যুবকটিকে দেখিয়ে গভীর আগ্রহের সুরে তিনি বললেন, ভালোই হলো তুমি এসে গেছো, এর সঙ্গে আলাপ করিয়ে দিই, ও আন্দামানে থাকে, সরকারি কাজে মেনল্যান্ডে এসেছে। পরিচয় পর্ব শুরু হল। যুবকটির নাম নিরঞ্জন চক্রবর্তী, বিনয়ের মতো সেও একজন শরণার্থী। দেশভাগের ঠিক পরে পরেই সর্বস্ব হারিয়ে হাজার হাজার উদ্বাস্তুদের সঙ্গে সীমান্তের এপারে চলে এসেছিল। পরিবারের সব শুদ্ধ পাঁচজন মানুষ, নিরঞ্জন, তার মা, বাবা এবং দুটো ছোট ছোট ভাই বোন। তারা ত্রাণ শিবিরে ওঠেনি, শিয়ালদা স্টেশনেও ঘাড় গুঁজে পড়ে থাকতে হয়নি। ওদের প্রচুর আত্মীয় পরিজন দ্বিতীয় মহাযুদ্ধের অনেক আগে থেকেই কলকাতায় পাকাপাকিভাবে চলে এসেছিল। তারা ভালো মানুষ, খুবই সহৃদয়, চরম বিপদের দিনে নিরঞ্জনদের পাশে দাঁড়িয়েছে। পালা করে এক মাস দুমাস করে এর বাড়ি ওর বাড়ি থেকেছে নিরঞ্জনরা। এইভাবে বছরখানেক কেটে গিয়েছিল, কিন্তু অন্যের আশ্রয়ে দিনের পর দিন কাটানো খুব একটা সম্মানজনক ব্যাপার নয়। তাছাড়া আত্মীয়রা হৃদয়বান হলেও তারা কেউ অঢেল পয়সাওয়ালা লোক নয়, সবাই মোটামুটি চাকরি বাকরি করে সংসার চালায়, কারোর মাইনে একটু বেশি, কারো কম। এদের পক্ষে অনন্তকাল বাড়তি পাঁচটি মানুষের দায় নেওয়া সম্ভব নয়। সেটা যে নিরঞ্জনরা বুঝতে পারছিল না তা নয়, কিন্তু তখন তারা নেহাতি নিরুপায়। দেশে থাকতে থাকতে বিএসসিটা পাশ করেছিল নিরঞ্জন। কলকাতায় এসে হাত পা গুটিয়ে বসে থাকেনি সে, কাজকর্মের আশায় নানা জায়গায় ছোটাছুটি করেছে। আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে কত লোককে যে ধরাধরি করেছে তার লেখাজোকা নেই। বিভিন্ন অফিসের বড়বাবু, মেজবাবু, সেজবাবু থেকে রাজনৈতিক নেতা কেউ বাদ যায়নি। এমনকি খবরের কাগজগুলোতেও ঘোরাঘুরি করেছে নিরঞ্জন,
যদি কিছু জুটে যায়। নতুন ভারতে আসার আগে অন্য একটা কাগজের চিফ রিপোর্টার ছিলেন প্রসাদ, দৈনিক যুগবার্তা, সেখানেও কাজের খোঁজে নিরঞ্জন গিয়েছিল। সেই সূত্রে প্রসাদের সঙ্গে আলাপ। যুগবার্তায় তার চাকরি হয়নি, কিন্তু প্রসাদকে তার ভীষণ ভালো লেগেছিল। মাঝে মাঝে তাঁর কাছে যেত। ছেলেটার কিছু একটা রোজগারের ব্যবস্থা হোক সেটা তো তিনি চাইতেনই, নানাভাবে তার জন্য চেষ্টাও করেছিলেন। রিফিউজি কোটায় গভর্নমেন্ট তখন শরণার্থীদের জন্য চাকরি বাকরির ব্যবস্থা করতে শুরু করেছে। হঠাৎ পিডব্লিউডির একটা কাজ পেয়ে নিরঞ্জন আন্দামান চলে যায়। বাবা মা ভাই বোনেরা কলকাতায় এক আত্মীয়ের বাড়িতে থেকে গিয়েছিল। পোর্ট ব্লেয়ারে সরকারি কোয়ার্টার পেয়ে এবার সে সবাইকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আন্দামানে চলে গেলেও চিঠিপত্রে প্রসাদের সঙ্গে নিয়মিত যোগাযোগটা ছিল নিরঞ্জনের। প্রসাদ দৈনিক যুগবার্তা ছেড়ে নতুন ভারতে জয়েন করেছেন, এ খবরটা তার জানা। আন্দামানে ফিরে যাওয়ার আগে আজ তাই এখানে দেখা করতে এসেছে। অবাক বিস্ময়ে নিরঞ্জনের দিকে তাকিয়েছিল বিনয়, প্রায় পলকহীন। আন্দামান সম্পর্কে ছেলেবেলা থেকে চমকপ্রদ কত কাহিনী না শুনে আসছে। বঙ্গোপসাগরের সুদূর এই দ্বীপমালায় 1857-র পর সিপাহী বিদ্রোহের বীর সেনানীদের পাঠানো হলো। তার পরে পরই জাহাজ বোঝাই করে ফি বছর ভারতের মেনল্যান্ড এবং বর্মা থেকে দুর্ধর্ষ সব অপরাধীদের সারা জীবনের সাজা খাটার জন্য চালান দেওয়া হতে লাগলো। আরও পরে 20 শতকের গোড়ায় ঝাঁকে ঝাঁকে স্বাধীনতা সংগ্রামীদেরও, একদিকে খনি দস্যু এবং মুক্তিযোদ্ধার দল, আর একদিকে ওখানকার অগন্তি ছোট বড় দ্বীপ জুড়ে দুর্ভেদ্য অরণ্যে আদিম সব মানুষ, অঙ্গে, জারোয়া, গ্রেট আন্দামানিজ, সেন্টানালিজ ইত্যাদি, কালো কালো খর্বকায় নিগ্রগোত্রের মানব গোষ্ঠী। আন্দামান মানেই রোমাঞ্চ, রহস্য, এক ধরনের ত্রাসও। পূর্ব পাকিস্তানের এক উদ্বাস্তু যুবক বঙ্গোপসাগর, যার আর এক নাম কালাপানি, পাড়ি দিয়ে শুধু বেঁচে থাকার জন্য সেখানে চলে গেছে, ভাবতে শিহরণ বোধ করে বিনয়। নিরঞ্জন একাই নয়, তাদের পুরো পরিবারটাই আন্দামান চলে যাবে। কোথায় পূর্ব বাংলার অখ্যাত এক গ্রাম, আর কোথায় বঙ্গোপসাগরের দ্বীপপুঞ্জ। দেশভাগ না হলে জন্মভূমি থেকে উৎখাত হয়ে কোনোদিন কি তাদের সেখানে যাওয়া হতো? প্রসাদ সবার সঙ্গে নিরঞ্জনের আলাপ করিয়ে দিতে লাগলেন। একসময় বিনয়ের পালা এলো। তার নাম টাম জানিয়ে বললেন, বিনয়ের দেশও তোমাদের ঢাকা ডিস্ট্রিক্টে, মাত্র কমাস হলো ইন্ডিয়া এসেছে। নিরঞ্জন ভীষণ হাসি খুশি, ছটফটে আমোদে, তার চোখ মুখ আলো হয়ে ওঠে। হইচই বাঁধিয়ে বলে, আপনিও ঢাকাইয়া? বিনয় ঘাড় কাত করে বলে, হ্যাঁ। বিপুল উৎসাহে নিরঞ্জন বলে, আরে আমাগো দেশের মানুষ, বাড়ি আসিল কোনখানে, ঢাকা শহরে না গ্রামের দিকে? ছোট একটা টাউনে, নাম রাজদিয়া। হে তো বিক্রমপুরে? হ্যাঁ, আমরাও তো বিক্রমপুরা, আমাগো গ্রাম আউসইতে, রাজদিয়া থেকে বেশি ফারাক না, বড় জোর 10-12 মাইল। এইখানে গেছেন কোনোদিন? গেছি 2-3 বার। আমরা চক্রবর্তীরা আউসইয়ের নাম করা বংশ, মেলা প্রপার্টি আছিল, দেশভাগের লগে লগে রাজাকারেরা বাড়িতে আগুন ধরাইয়া দিল, জমি জমা দখল কইরা নিল, দেশে থাকলে হোল ফ্যামিলি খুন হইয়া যাইতাম। এরকম হাল ইস্ট পাকিস্তানের বহু মানুষের। হ বলেই কি খেয়ালতে রীতিমতো অবাক হয়ে যায় নিরঞ্জন। আপনি হপায় দেশ থেকে ইন্ডিয়ায় আইসেন, কিন্তু কি চমৎকার এখানকার কথা কন, এক্কেরে কলকাতাইয়া হইয়া গেছেন। কয় বছর হইয়া গেল আমি ইন্ডিয়ায় আইসি, যে বাঙাল হেই বাঙালি থাইকা গেলাম, দেশের ডায়লগ ছাড়া জিব্বা দিয়া আর কিছুই বাইর হয় না। নিরঞ্জনের মধ্যে আশ্চর্য রকমের আন্তরিকতা আছে, রয়েছে অফুরান গ্রাম্য সারল্য, যা দেশভাগের তুমুল ঝড়ঝাপটার মধ্যেও নষ্ট হয়ে যায়নি, পুরোপুরি অটুট রয়েছে। তাকে ভালো লেগে গেল বিনয়ের। ওই যুবকটি পূর্ব বাংলার নগণ্য গ্রাম থেকে চলে এসে বঙ্গোপসাগরের এক দ্বীপপুঞ্জে কিভাবে কোন পরিবেশে দিন কাটাচ্ছে সে সম্পর্কে ভীষণ কৌতূহল হচ্ছিল। সে জিজ্ঞেস করে, আন্দামান কেমন লাগছে আপনার? নিরঞ্জন বলল, পাহাড় জঙ্গল বে অব বেঙ্গল হগল মিশাইয়া সিনিক বিউটি এক্সেলেন্ট, তবে রিলেটিভ টিলেটিভ কেউ তো নাই, মনটা মাঝে মধ্যে খারাপ হইয়া যায়,
অবশ্য কয় বৎসরে অনেকের লগে আলাপ হইছে, এরা মানুষ ভালোই। একটু থেমে বলে, ওইখানে যখন চাকরি করি অ্যাডজাস্ট করিয়া তো থাকতে হইব, এই চেষ্টাই করতে আসি। হে সারা, মা বাবা ভাই বোন গো লইয়া এইবার যাইতে আসি, অখন আর লোনলি ফিল করুম না। আসিলাম বিক্রমপুরা, হইয়া গেলাম আন্দামাইনা, বলে প্রাণ খুলে হাসতে লাগলো। বিনয়ের আগ্রহের সীমা পরিসীমা নেই। নিরঞ্জনের দিকে ঝুঁকে জিজ্ঞেস করে, মিউটিনির সিপাই আর পরে ফ্রিডম ফাইটারদের কি হাল হয়েছে? 100 বৎসর আগে এই মিউটিনিয়ার পক্ষে কি বাইসা থাকন সম্ভব? কবে মইরা জইরা গেছে? আর 20th century শুরুর দিকে যে ফ্রিডম ফাইটাররা আন্দামানে গেছিল, তেনাগো কথা উপেন্দ্রনাথ বারুজ্জের নির্বাসতের আত্মকথায় ডিটেলে লিখা আছে, পড়ছেন বইখান? বিনয় বিব্রত বোধ করে, না। নিরঞ্জন বলতে লাগলো, গ্রেট বুক, অবশ্যই পড়বেন। উপেনবাবু লিখছেন, মেলা ফ্রিডম ফাইটারের আন্দামানেই মৃত্যু হইছে। সেলুলার জেলে সলিটারি সেলে থাইকা থাইকা কেউ কেউ পাগল হইয়া গেছেন। আবার সাজার মেয়াদ কমাইয়া ব্রিটিশ গভর্নমেন্ট অনেকেরে মেনল্যান্ডে পাঠাইয়া দিছে। ট্রাইবালরা ছাড়া ওখানে কি ধরনের লোকজন আছে? 90% লোকাল বর্ন। বুঝতে না পেরে বিনয় বলে, লোকাল বর্ন মানে? নিরঞ্জন সবিস্তার বুঝিয়ে দেয়, যে খুনি বা মারাত্মক অপরাধের আসামিদের ওখানে চালান দেওয়া হতো তাদের ছেলেমেয়েরা লোকাল বর্ন। বিনয় জানতে চায়, ক্রিমিনালদের ছেলেমেয়ে আন্দামানে তাদের বিয়ে হতো? নিরঞ্জন হাসতে থাকে, নিশ্চয়, বিয়া শাদী না হইলে পোলাপন জন্মাইব কি কইরা। কিন্তু বিনয়কে শেষ করতে দিল না নিরঞ্জন। তার মুখ থেকে প্রশ্নটা ছিনিয়ে নিয়ে বলল, মার্ডার আর গো মাইয়া দিল কারা? আন্দামানে ক্রিমিনালগুলো বউ পাইল কেমনে, এই হগল তো জানতে চান? হ্যাঁ, মাথা কাত করে বিনয়। এত কথা কইতে গেলে রাইত কাবার হইয়া যাইব। হুদা এইটুকু শুই না রাখেন, ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ডিয়ার বার্মাতিকা পুরুষ কয়েদি না, মাইয়া কয়েদিকেও আন্দামানে পাঠাইত। খুন খারাপিতে মাইয়ারাও কম যায় না। পুরুষ গো লইগা যেমন সেলুলার জেল, মাইয়া গো লইগা রেন্ডিবারিক জেল, হেই জেল আর নাই। উৎসুক শ্রোতাপে নিরঞ্জনের উৎসাহ বেড়েই চলে। এক নাগারে সে বলতে থাকে, আন্দামানে কয়েদিরা পুরুষই হোক আর মাইয়াই হোক, শান্তশিষ্ট হইয়া থাকলে বিয়া শাদীকরণের পারমিশন পাইত, তাগো দেওয়া হইত ম্যারেজ সার্টিফিকেট। ইয়াগই পোলামাইয়া নাতি নাতিনরা হইল লোকাল বর্ন। শুনতে শুনতে হাঁ হয়ে গিয়েছিল বিনয়। সে একাই না, নিরঞ্জনকে ঘিরে অন্য যারা দাঁড়িয়ে বা বসে আছে তাদেরও একই হাল। মেয়ে কয়েদি, রেন্ডিবারিক জেল, কয়েদিদের মধ্যে বিয়ের ব্যবস্থা এবং তাদের বংশধরদের সম্পর্কে কিছুই জানা ছিল না। বঙ্গোপসাগরের এক দুর্গে ও দ্বীপপুঞ্জ জুড়ে কত যে রহস্যময় ইতিহাস। বিনয় জিজ্ঞেস করে, ক্রিমিনালদের ছেলেমেয়েরা তো? তার মনোভাবটা আঁচ করে নিয়ে নিরঞ্জন ধীরে ধীরে মাথা ঝাঁকায়, না না, হেরা ক্রিমিনাল হয় নাই, এ আগো কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ স্কুল টিচার। চমকের পর চমক, নিরঞ্জন থামেনি। লোকাল বর্ণা তো আসিলই, ব্রিটিশ আমলে মেনল্যান্ড থিকা সরকারি চাকরি লইয়া অনেকে গেছে, ইন্ডিপেন্ডেন্সের পর অহন প্রচুর সুযোগ সুবিধা, কলকাতার মাদ্রাস থিকা জাহাজ ভৈরা ভৈরা মানুষ যাইতে আসে, বেশিরভাগই পোর্ট প্লেয়ারে মায়াবন্দরে গিয়া বিজনেস ফাইন্দা বইছে, আমার লাগান কেউ কেউ সার্ভিস লইয়াও যায়, পাঞ্জাবি বিহারি মারাঠি তেলেঙ্গিতে আইল্যান্ড ছাইয়া গেছে, আন্দামান জ্যান একখানা মিনি ইন্ডিয়া। বিনয় বলে, বাঙালির পার্সেন্টেজ কিরকম? বাঙালির প্রসঙ্গ ওঠায় আচম্পা কিছু মনে পড়ে যায় নিরঞ্জনের। চকিতে মুখ ফিরিয়ে প্রসাদের দিকে তাকায় সে। প্রসাদটা আপনারা কি হনসেন? গভর্নমেন্ট আন্দামানে বাঙালি রিফিউজি গো রিহ্যাবিলিটেশনের লেগিয়া পাঠানের কোনো প্ল্যান নিছে কিনা? প্রসাদ বললেন, পশ্চিমবঙ্গ ছোট স্টেট, মাত্র 33,000 square miles মতো এরিয়া, এমনিতেই এখানে পপুলেশনের বিরাট চাপ, তার উপর এর মধ্যেই 20 lakh মতো রিফিউজি ইস্ট পাকিস্তান থেকে চলে এসেছে। একটা ছোট রাজ্যের পক্ষে বাড়তি মানুষের প্রেশার নেওয়া সম্ভব নয়। শুনেছি বিহারে ওড়িশায় সেন্ট্রাল প্রভিন্সে
কিংবা ইন্ডিয়ার অন্য বড় স্টেটগুলোয় যেখানে যেখানে ফাঁকা জায়গা পাওয়া যাবে সেইসব এলাকায় বাঙালি উদ্বাস্তুদের সেটেলমেন্টের কথা ভাবা হচ্ছে। কিন্তু আন্দামানের কথা তো জানি না। বিনয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমার কাজ তো রিফিউজিদের নিয়ে, এমন কিছু শুনেছ? এতক্ষণে প্রসাদ যা বলছিলেন অর্থাৎ শরণার্থীদের ইন্ডিয়ায় অন্য প্রভিন্সে নিয়ে যাবার কথাই শুনেছে বিনয়, আন্দামানে সেটেলমেন্টের কোনো পরিকল্পনা হয়েছে কিনা তারও জানা নেই। বলল, না। প্রসাদ নিরঞ্জনের কাছে জানতে চাইলেন, তুমি কার কাছে শুনেছ? নিরঞ্জন যা উত্তর দিল সংক্ষেপে তা এইরকম, পোর্ট ব্লিয়ারে আন্দামান নিকোবর আইল্যান্ডের চিফ কমিশনারের অফিস থেকে এইরকম একটা আভাস সে পেয়েছে। তাছাড়া দক্ষিণ আন্দামান আর মধ্য আন্দামানের জাঙ্গল ফেলিং শুরু হয়েছে, অরণ্য নির্মূল করে মানুষের বসবাসের জন্য প্রচুর জমি বার করা হচ্ছে। শোনা যাচ্ছে খুব শিগগিরই উত্তর আন্দামানেও এই প্রক্রিয়ায় কাজ শুরু হবে। নিরঞ্জন বলতে লাগল, আমি তো PWD-তে কাম করি, আমারে অফার দেওয়া হয়েছে রিফিউজি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টে কাম করতে রাজি কিনা। এই হকল দেখা শুনিয়া মনে হয়েছে গভর্নমেন্ট রিফিউজিকে উইখানে পাঠাইতে পারে। প্রসাদ দা, সত্যই যদি হেইটা হয় আমি রিহ্যাবিলিটেশনেই যামু। প্রসাদ শান্ত গম্ভীর ধরনের মানুষ, গলা উঁচুতে তুলে কখনো কথা বলেন না, উচ্ছ্বাস কম, কিন্তু এই মুহূর্তে তাকে রীতিমতো উত্তেজিত দেখাচ্ছে। বললেন, এ তো বিরাট খবর। তার টেবিলের সামনে ভিড়ের ভিতর রিপোর্টিং সেকশনের মণিলাল করও রয়েছে। তাকে বললেন, তোমার তো রাইটার্স বিল্ডিং এর ডিউটি, বিধানবাবু তোমাকে পছন্দ করেন, আন্দামানের খবরটা তার কাছ থেকে যেভাবেই হোক জেনে নিতে চেষ্টা করবে। বিনয়, তুমিও খবর নিও। মণিলাল আর বিনয় দুজনেই বলল, নিশ্চয়ই নেব দাদা। নিরঞ্জন বলে, প্রসাদ দা, আন্দামানের জমি হাই ক্লাস, ভেরি ফার্টাইল ল্যান্ড, ইস্ট পাকিস্তানের রিফিউজি যারা দেশে চাষবাস লইয়া আসিল হেগো যদি এইখানে লইয়া যাওন যায় সোনা ফলাইয়া দিতে পারব। তার উপর বে অফ বেঙ্গলে কত যে মাস তা লিখা জোকা নাই, সাত জন্ম খাইলেও ফুরাইব না। রিহ্যাবিলিটেশন যদি সত্যই হয় সুযোগটা সারণ ঠিক হইব না, আন্দামান সেকেন্ড বেঙ্গল হইয়া উঠব, ওয়েস্ট বেঙ্গলের উপর সাপ অনেক কইমা যাইব। উদ্দীপনায় তার চোখ মুখ ঝকঝক করতে থাকে। নিরঞ্জনকে লক্ষ্য করছিল বিনয়, বেশ কিছুদিন পর হঠাৎ যুগলের মুখটা মনে পড়ে গেল তার। এর মধ্যে নানা কাজে এমনই জড়িয়ে গিয়েছিল, নানা দুশ্চিন্তায় এতই উতলা থাকতে হয়েছে যে মুকুন্দপুর এবং যুগলের কথা ভাবার ফুরসত পায়নি। যুগল অক্ষর পরিচয়হীন, দেশে থাকতে হেমনাথের বাড়িতে কামলা খাটত, কিন্তু তার মধ্যে রয়েছে এক বিশাল স্বপ্নদর্শী মানুষ। দেশভাগ না হলে কোনোদিনই তার হদিশ পাওয়া যেত না। সে রাজদিয়া এবং তার চারপাশের গ্রামগঞ্জের সর্বস্ব খোয়ানো আশাহীন ভবিষ্যৎহীন অসংখ্য ছিন্নমূল মানুষকে শিয়ালদা স্টেশন, ত্রাণ শিবির এবং কলকাতার ফুটপাথ থেকে কুড়িয়ে কুড়িয়ে এনে মুকুন্দপুরের নতুন এক পূর্ব বাংলা গড়ে তুলেছে। অপার মমতায়, অফুরান উদ্যমে, মহান কোনো শিল্পীর মতো। যুগলের মতোই নিরঞ্জনও চায় আন্দামানের শরণার্থীদের পুনর্বাসনের পরিকল্পনা নেওয়া হোক, এই দ্বীপমালা যেন নতুন এক বঙ্গভূমি হয়ে ওঠে। নিরঞ্জন বলছিল, রিফিউজিরা যদি শ্যাস্তরী আন্দামানে যাই তাগলে ইগা জান দিয়া দিম, পাকিস্তান থেকে আইয়া শিয়ালদা রিলিফ ক্যাম্প গুলানে কিভাবে যে হেরা নরকবাস করতে আসে নিজের চোখে তো দেখছি, ভিটা মাটি ফালাইয়া অন্য দেশে উদ্বাস্তু হইয়া আহানের কি কষ্ট হে আমি জানি। একটু থেমে বলে, এই মানুষগুলার লেগা কিছু একটা করণ লাগবই। আরো কিছুক্ষণ কথাবার্তা বলে বিদায় নেয় নিরঞ্জন। আন্দামানবাসী, স্বপ্নদ্রষ্টা, উদ্বাস্তু যুবকটি বিনয়ের মনে গভীরভাবে ছাপ রেখে যায়। বঙ্গোপসাগরের অজানা দ্বীপপুঞ্জ থেকে চকিতের জন্য এসে নিরঞ্জন চক্রবর্তী নামে যুবকটি বিনয়কে নাড়া দিয়ে গিয়েছিল। তারপর দেখতে দেখতে আট নটা মাস ঝড়ের গতিতে যেন উড়ে গেল। এই সময়টায় পৃথিবীর এই অংশে বা বিনয়ের জীবনের আহ্নিক গতিতে তেমন কোনো হেরফের ঘটেনি, একই নিয়মে তা কেটে যাচ্ছিল। এই কটা মাস পাকিস্তান ছিল অনেকটাই শান্ত, এপার বাংলায় ভিটেমাটি খোয়ানো মানুষের ঢল অনেকটাই থেমে গেছে। তবে যে লক্ষ লক্ষ মানুষ আগেই এসে পড়েছে তা
তাদের পুনর্বাসন নিয়ে মিটিং মিছিল উত্তেজনা চলছিলই, ছিল প্রচণ্ড হইচই অস্থিরতা। আগের মতোই বিনয়কে এসবের পেছনে সারাদিনের অনেকটা সময় ছুটে বেড়াতে হয়। তাছাড়া ঝুমা আছে, হেমনলিনী শিশির স্মৃতিরেখারা আছেন। ঝুমাকে সপ্তাহে দু তিন দিন না দেখলে এখন ভালো লাগে না, মন উতলা হয়ে ওঠে। তার সঙ্গ যত নিবিড় হচ্ছে, স্মৃতির অ্যালবামে সাজানো ঝিনুকের ছবির ওপর ততই ধূসরতার পোঁচ আরো গাঢ় হয়ে পড়ছে। উদ্বাস্তুদের ঘিরে একদিকে কঠোর নির্মম বাস্তব, অন্যদিকে ঝুমাকে নিয়ে উত্তরল স্বপ্নের ঘোর। দুয়ের মাঝখানে দিনগুলো তার নিজস্ব নিয়মে কেটে যাচ্ছিল। কিন্তু পাকিস্তান এক বিচিত্র রাষ্ট্র, ঘৃণা বিদ্বেষ হিংসা এবং অজস্র রক্তপাতের মধ্যে যার জন্ম, সেখানে 1 কোটির মতো সংখ্যালঘু এখনো থেকে গেছে। রয়েছে তাদের প্রচুর জমিজমা এবং দালান কোঠা, রয়েছে তাদের ঘরের যুবতী মেয়েরা, ফলে ওখানে শান্তি ব্যাপারটা খুবই ঠুনকো, কাচের বাসনের মতো। দেশটার কোণে কোণে জমা হয়ে আছে বিদ্বেষ আর অবিশ্বাসের বারুদ, যে কোনো ছুতনাতায় যখন তখন সেগুলোতে এসে পড়তে পারে আগুনের একটা ফুলকি। ঠিক তেমনটাই ফের ঘটল। মাঝখানে কয়েক মাস ক্ষণস্থায়ী ভঙ্গুর শান্তিটি ভেঙে চুড়ে খান খান হয়ে গেল। পূর্ব পাকিস্তানে নতুন করে দাঙ্গার সূচনা কিভাবে হলো, তার কারণগুলো পশ্চিমবাংলায় বসে সঠিক জানা সম্ভব ছিল না। তবে সীমান্তের ওপার থেকে টুকরো টুকরো যে খবর পাওয়া যাচ্ছিল তা মোটামুটি এই রকম। তখনও পূর্ব পাকিস্তানের সরকারি কর্মীদের শিকিভাগ হিন্দু, ডাক্তার কবিরাজ স্কুলের শিক্ষক, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উকিল ইত্যাদি শতকরা 60%-এরও বেশি। এরা হয়ে দাঁড়িয়েছে অনেকের চক্ষুশূল। এরা যদি দেশ ছেড়ে চলে যায় অনেকেরই সুবিধে হয়। তাছাড়া বাকি হিন্দুরা এক লহমাও ওখানে পড়ে থাকবে না, কার ভরসায় থাকবে? অথচ এই পাকিস্তান যে তাদেরও জন্মভূমি, তাদেরও স্বদেশ, তাদেরও পিতৃপুরুষ আবহমানকাল এখানকারই বাসিন্দা, এসব আর মানছে কে? আসলে বিদ্বেষ হল অন্ধ বধির, তার বিবেক নেই, বোধ নেই। যা আছে তা হল হাঙরের মতো হিংস্র দাঁত আর চিতার মতো নখ। পাকিস্তান মাঝে মাঝে দাঁত এবং নখ লুকিয়ে রাখে, তখন ক্ষণিকের শান্তি, তারপর আবার সেগুলো বেরিয়ে আসে। দেশভাগের ঠিক আগে আগে সে 46 সাল থেকে যা ঘটে আসছে ফের তা শুরু হয়ে গেছে, খুন আগুন। পূর্ব পাকিস্তানে এক জেলা থেকে আর এক জেলায় সেসব ছড়িয়ে পড়তে লাগল। হননকারীরা ধর্ষকেরা দেশটাকে সেই আদিম বর্বর যুগে ফিরিয়ে নিয়ে যেতে লাগল। তাণ্ডব চরম পর্যায়ে পৌঁছলো একটা গুজবের সুতো ধরে। এক সময় অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী ছিলেন ফজলুল হক, তার কর্মক্ষেত্র তখন কলকাতা। রাজনৈতিক নেতারা ছাড়াও এই শহরের অনেক বিশিষ্ট মানুষ ছিলেন তাঁর প্রীতিভাজন বন্ধু। ছাউতলা অঞ্চলে চমৎকার একখানা বাড়িও করেছিলেন, কলকাতায় তিনি সেখানেই থাকতেন। দেশভাগের পর হক সাহেব পাকাপাকিভাবে ঢাকায় চলে যান, এই বাংলার সঙ্গে তার সম্পর্কে ছেদ পড়ে। ফজলুল হক পূর্ব বাংলার মানুষ, জীবনের শেষ পর্বটা পাকিস্তানের নাগরিক হয়ে সেখানকার নানা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যখন জড়িয়ে পড়েছেন, কলকাতায় আর ফেরার সম্ভাবনা নেই, কাজেই ঝাউতলার বাড়ি রাখার কোনো মানে হয় না। হঠাৎই একদিন তিনি কলকাতায় চলে আসেন। মূল উদ্দেশ্যটা ছিল ওখানকার বাড়ি বিক্রি করা, তাছাড়া এপার বাংলার পুরনো সহকর্মী এবং বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করার ইচ্ছাটাও ছিল। হক সাহেব আবেগপ্রবণ মানুষ, জীবনের সেরা সময়টা যেখানে কাটিয়ে গেছেন সেখানে এক সময় চেনা জানা মানুষজনকে পেয়ে কি খুশি না হয়েছিলেন। কিন্তু এই আনন্দ খুবই ক্ষণস্থায়ী। আচমকা পূর্ব পাকিস্তানে কারা যেন চাউর করে দিল, হক সাহেবকে কলকাতায় খুন করা হয়েছে। গুজবের হাজারটা পাখনা থাকে, বেড়া আগুনের মতো সেটা ফুলে ফেঁপে সহস্রগুণ হয়ে ছড়িয়ে পড়তে লাগল। খুলনায়, রাজশাহীতে, বরিশালে, সিলেটে, চট্টগ্রামে সর্বত্র খুনকারাপি শুরু হয়ে গেল। নিমেষে পূর্ব পাকিস্তান হয়ে উঠল সুবিশাল এক কসাইখানা। হাজার হাজার মানুষ লাশে পরিণত হল। গ্রামে গঞ্জে শহরে রক্তের স্রোত বয়ে যেতে লাগল। পুরে ছাই হয়ে গেল কত যে বাড়িঘর, সাত পুরুষের দালান কোঠা পলকে ধ্বংসস্তূপ। ঘাতক বাহিনীর নজর এড়িয়ে যারা কোনো রকমে বেঁচেছিল তারা ছুটল সীমান্তের দিকে। পূর্ব পাকিস্তানের হননপুরি ছেড়ে ওরা ভারতে পালাতে চায়। শয় শয় নয়, হাজারে হাজারে নয়, লাখে লাখে।
কলকাতায় নতুন করে ছিন্নমূল মানুষের স্রোত বইল। সারা ভারতবর্ষ এই নিদারুণ গণহত্যায় স্তম্ভিত। উৎকণ্ঠিত জওহরলাল নেহরু পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে পরপর চিঠি লিখতে লাগলেন, যেভাবে হোক এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। তিনি ছুটে এলেন পশ্চিম বাংলায়। ডাক্তার বিধানচন্দ্র রায়কে সঙ্গে নিয়ে গেলেন সীমান্তে। সচক্ষে দেখলেন কিভাবে আতঙ্কগ্রস্ত শরণার্থীরা দলে দলে চলে আসছে। তাদের মুখে শুনলেন কোন ভয়াবহ পরিস্থিতিতে তাদের দেশ ছাড়তে হয়েছে তার অনুপুঙ্খ বিবরণ। এদিকে ফজলুল হককে অনুরোধ করা হল তিনি যেন অবিলম্বে পাকিস্তানে ফিরে যান। তাকে সচক্ষে দেখলে উন্মত্ত জল্লাদেরা বুঝতে পারবে কলকাতায় তাঁর গায়ে একটি আঁচড়ও লাগেনি। দেশে ফিরে সমস্ত দেখে শুনে ছিউড়ে উঠেছিলেন হক সাহেব। তারপর হিংস্র উন্মত্ততা বন্ধ করার জন্য পূর্ব পাকিস্তানের নানা প্রান্তে ছুটে বেরিয়েছেন। পূর্ব পাকিস্তানের হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেল দাঙ্গা। দাঙ্গা ঠিক নয়, একতরফা নির্বিচার হনন। হুগলি, হাওড়া আর ব্যারাকপুরের চটকলগুলোতে যে বিহারি মুসলমান শ্রমিকরা কাজ করত তাদের উপর চলল প্রচণ্ড হামলা। খুন হলো অজস্র নিরীহ নিরপরাধ অসহায় মানুষ। জওহরলাল আবার কলকাতায় এলেন, ছুটলেন হুগলি হাওড়ায়, সঙ্গে বিধান রায়। কড়া নির্দেশ দেওয়া হলো প্রতিহিংসা বন্ধ করতে হবে, এক বিন্দু রক্তপাতও যেন না ঘটে। পূর্ব পাকিস্তানের মতো অত বিরাট আকারে না হলেও পশ্চিমবঙ্গের যে কোনো এলাকা তখন বদ্ধভূমি। এমন অভিশপ্ত অন্ধকার দিন এপার বাংলার ওপার বাংলার বাঙালির জীবনে খুব সম্ভব আর কখনো আসেনি। এর মধ্যে সীমান্তের ওপার থেকে আরো কয়েক লক্ষ শরণার্থী পশ্চিমবঙ্গে চলে এসেছে। একটা জাতির জীবনে এত বড় নিদারুণ ঘটনা ঘটে চলেছে, আর তারই ভেতর পুনর্বাসনের জন্য কেন্দ্রীয় সরকারের আন্দামানে উদ্বাস্তু পাঠানোর সিদ্ধান্ত নিল। তার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল আগেই। কিছুদিন ধরে ত্রাণ শিবিরে গিয়ে সরকারি পুনর্বাসন দপ্তরের কর্মী এবং অফিসাররা কোন কোন উদ্বাস্তু পরিবারকে আন্দামানে পাঠানো হবে তার তালিকা তৈরি করছিল, এখনো করে চলেছে। বেশ কিছু পরিবারকে এর মধ্যে আন্দামানে পাঠানোও হয়েছে। এই নিয়ে ত্রাণ শিবিরগুলোতে চলছে তুমুল আলোড়ন। পূর্ব পাকিস্তান থেকে নতুন করে যে মানুষের ঢল নেমেছে তাদের নিয়ে বিনয় এখন সারাক্ষণ ব্যস্ত। ঝিনুককে সঙ্গে করে সে যখন দেশ ছাড়ে তখন দিনে একটাই ট্রেন উদ্বাস্তুদের নিয়ে কলকাতায় আসত। সেটার গায়ে একটা তকমা আটা থাকত, রিফিউজি স্পেশাল। এখন সারাদিনে কত রিফিউজি স্পেশাল যে আসছে তার লেখাজোকা নেই, সেগুলোর আসার ঠিক ঠিকানা নেই। সকালে আসছে, দুপুরে আসছে, বিকেলে আসছে, সন্ধ্যেয় আসছে, এমনকি মধ্যরাতেও। আন্দামানে উদ্বাস্তু পাঠানোর সরকারি সিদ্ধান্ত জানাজানি হবার সঙ্গে সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলো আরো বেশি করে রাস্তায় নেমে পড়েছে। দেশভাগের পর কত যে সংগঠন তৈরি হয়েছে তার হিসেব নেই। উদ্বাস্তু উন্নয়ন সমিতি, উদ্বাস্তু কল্যাণ পরিষদ, পশ্চিমবঙ্গ বিকাশ কেন্দ্র ইত্যাদি ইত্যাদি, তারাও হাত পা গুটিয়ে বসে থাকছে না। এখন ট্রাম বাস থামিয়ে যানজট পাকিয়ে কলকাতার নানা প্রান্তে অগন্তি মিছিল থেকে স্লোগানে স্লোগানে মহানগরীর আকাশ চৌচির হয়ে যাচ্ছে। পূর্ববঙ্গের উদ্বাস্তুদের আন্দামানে নিয়ে যাওয়া চলবে না, চলবে না। একজন উদ্বাস্তু পশ্চিমবঙ্গের বাইরে যাবে না, যাবে না। পশ্চিমবঙ্গে উদ্বাস্তুদের পুনর্বাসন দিতে হবে, দিতে হবে। উদ্বাস্তুদের নিয়ে সর্বনাশা খেলা বন্ধ করো, বন্ধ করো। ত্রাণ শিবির এবং জবরদখল কলোনিগুলোতে আপাতত যাওয়া বন্ধ রেখেছে বিনয়। সকালে ঘুম থেকে উঠেই এখন সে ছোটে শিয়ালদা স্টেশনে, সমস্ত দিন সেখানেই পড়ে থাকে। দুপুরে কাছাকাছি কোনো পাইশ হোটেলে গিয়ে খেয়ে আসে। সন্ধ্যের পর নতুন শরণার্থীদের সম্বন্ধে নানা তথ্য জোগাড় করে চলে যায় নতুন ভারতের অফিসে। ঝড়ের গতিতে প্রতিবেদন লিখে ফের শিয়ালদা। মেসে ফিরতে ফিরতে মাঝরাত। কখনো কখনো শিয়ালদাতেই পুরো রাত থেকে যেতে হয়। এরই মধ্যে সীমান্তেও গেছে কয়েকবার। এই তো সেদিন জওহরলাল এবং বিধান রায় যখন বনগা শহরে গেলেন, খবরের সন্ধানে বিনয়কে সেখানেও ছুটতে হয়েছিল। তাছাড়া সব উদ্বাস্তু কলকাতায় আসে না। বর্ডারের কাছাকাছি রেল স্টেশনগুলোর প্ল্যাটফর্মে, আকাশের নিচে, খোলা মাঠে, গাছতলায় ঝুপড়ি বানিয়ে, ঘাড় গুঁজে ছেলে মেয়ে বউ নিয়ে পড়ে আছে। তাদের সঙ্গে দেখা করা, কথা বলা জরুরি। আন্দামানের ব্যাপারটা পুরোপুরি দেখছেন প্রসাদ নিজে।
নিরঞ্জনের সঙ্গে কমাস আগে আলাপ হবার পর বঙ্গোপসাগরের ওই দ্বীপমালা সম্পর্কে বিনয়ের প্রচণ্ড আগ্রহ। উদ্বাস্তুদের সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, বিনয়ের ইচ্ছা আন্দামানে যায়, কিন্তু প্রসাদকে তা বলা যায় না। সে আনকোরা রিপোর্টার, তাকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটাই মুখ বুঝে করে যেতে হবে। তবে এত দৌড়ঝাঁপের মধ্যেও বিনয়ের কানে এসেছে, নিরঞ্জন তার পুরনো ডিপার্টমেন্ট ছেড়ে রিফিউজি অ্যান্ড রিহ্যাবিলিটেশন মিনিস্ট্রির নতুন চাকরিতে জয়েন করেছে। এর ভেতর দুবার কলকাতায় এসে জাহাজ বোঝাই করে উদ্বাস্তু নিয়ে পোর্ট ব্লেয়ার গেছে। কলকাতায় এলে নিরঞ্জন প্রসাদের সঙ্গে দেখা করবেই। মাঝখানে দুবার সে উদ্বাস্তু নিতে এসেছিল, তখনও প্রচণ্ড ছোটাছুটির ভেতর সময় করে নতুন ভারতে হাজির হয়েছে, কিন্তু বিনয়ের সঙ্গে দেখা হয়নি। নিরঞ্জন যখন এসেছে তখন সে হয় শিয়ালদায়, নইলে সীমান্তের কোনো রেল স্টেশন বা ছোটখাটো কোনো শহরে বা মাঠেঘাটে উদ্বাস্তুদের মধ্যে। আজ সন্ধেবেলায় শিয়ালদা থেকে নতুন ভারতের অফিসে আসতেই প্রসাদ বললেন, তাড়াতাড়ি রিপোর্টটা লিখে ফেলো, তারপর তোমার সঙ্গে খুব দরকারি কথা আছে। উৎসুক সুরে বিনয় জিজ্ঞেস করে, কি কথা প্রসাদদা? পরে শুনো, আগে কাগজ কলম নিয়ে তোমার টেবিলে গিয়ে বসো। ঘণ্টাখানিকের ভিতর প্রতিবেদনটা শেষ করে প্রসাদের সামনে এসে দাঁড়ায় বিনয়। লেখাটা তার হাত থেকে নিয়ে টেবিলে পেপারওয়েট চাপা দিয়ে রেখে প্রসাদ উঠে পড়েন। চলো। বিনয় অবাক, বলে, কোথায়? জগদীশবাবু তোমাকে নিয়ে যেতে বলেছেন। জগদীশবাবু অর্থাৎ নতুন ভারতের মালিক, সর্বেশ সর্বা। বুকের ভেতর হাতুড়ির ঘা পড়তে থাকে বিনয়ের। হঠাৎ এই তলব কেন? তার কাজে কি কোনো খুঁত বা ভুল ধরা পড়েছে? সে তো কখনো ফাঁকি দেয় না। লেখা যাতে পাঠকের মনে ধরে, তথ্যে যাতে গোলমাল না থাকে, সেদিকে তার নজর। তাহলে? ঢোক গিলতে গিলতে জিজ্ঞেস করে, উনি যেতে বলেছেন কেন? বিনয়ের কাঁধে আলতো চাপড় দিয়ে প্রসাদ মৃদু হাসেন, ভয় নেই, একটা সুখবর পাবে। জগদীশ গুহঠাকুরতা তার কামরায় একাই ছিলেন। অত্যন্ত ব্যস্ত মানুষ, নানা ধরনের ব্যবসা, কলকারখানা এবং খবরের কাগজ, সব মিলিয়ে বিশাল সাম্রাজ্য চালাতে হয়। ধানাই পানাই করার সময় নেই। বিনয়দের বসতে বলে সোজাসুজি কাজের কথায় চলে এলেন। বিনয়ের দিকে তাকিয়ে বললেন, তোমার লেখাগুলো রেগুলারলি পড়ি, গুড ওয়ার্ক। যাই হোক, তোমাকে একটা নতুন দায়িত্ব দিতে চাই। কাগজের মালিক তার লেখার প্রশংসা করছেন, খুশিতে বুকের ভিতর তোলপাড় হয়ে যাচ্ছে। বিনয় কোনো প্রশ্ন না করে অপেক্ষা করতে থাকে। জগদীশ থামেননি, তুমি নিশ্চয়ই জানো আন্দামানের রিফিউজিদের রিহ্যাবিলিটেশন শুরু হয়েছে। ইন্ডিয়ার কোনো কাগজ থেকে এখনো ওখানে লোক পাঠানো হয়নি। তারাপদবাবু, প্রসাদবাবু এবং আমার ইচ্ছে তুমি আন্দামানে যাও। রিহ্যাবিলিটেশন কিরকম হচ্ছে সব নিজের চোখে দেখে ওখান থেকে রিপোর্ট পাঠাবে। তোমার ওপর আমাদের আস্থা আছে। একটু থেমে জানতে চাইলেন, তোমার কোনো অসুবিধে নেই তো? আন্দামানে যাওয়ার কথা আগেই ভেবে রেখেছিল বিনয়। ব্যগ্রভাবে বলল, না স্যার, বেশ কিছুদিন ওখানে থাকতে হবে, যতদিন দরকার থাকব। জগদীশ বললেন, গুড, খুব শিগগির কিছু রিফিউজি ফ্যামিলিকে আন্দামানে পাঠানো হচ্ছে। আমরা চাই তুমি ওদের সঙ্গেই যাও। কিভাবে যাবে, কবে যাবে, প্রসাদবাবু সব বুঝিয়ে দেবেন। কথা হয়ে গিয়েছিল, বিনয়রা উঠে পড়ে। আজ এ পর্যন্তই। উপন্যাসের চতুর্বিংশ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।